নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আর একবার আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা পদ মুখ পটল বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি শেয়ার করছি এখানে আমি যথারীতি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আর আমি এখানে পটল আর আলু টুকরো করে কেটে রেখেছি আলু আর পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আমি পটলটা ভেজে নিচ্ছি তারপর আমি আলুটাকে ভেজে নেব এটা একটা সম্পূর্ণ নিরামিষ পদ যারা নিরামিষ খান তাদের জন্য একটা খুবই উপাদেয় খাবার খুব খেতে ভালো লাগে যারা পটল খায় না তারাও পটল চেটে পুটে খাবে এটা এতটাই খেতে ভালো হয় এবার আলুটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব অনেকেই আছে যারা হয়তো সপ্তাহে একদিন নিরামিষ খান বা সপ্তাহে দুদিন নিরামিষ খান এরকম অনেকেই আছে তারাও এটা ট্রাই করে দেখবেন অবশ্যই যে মুখ পটল কেমন লাগে খেতে এরপর আলুটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দেব বেশ খানিকটা গোটা জিরে ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আর আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি এবার এর মধ্যে আমি ওই টমেটোটা দিয়ে দেব টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এক এক করে সব মশলাগুলো ওতে দিয়ে দেবো প্রথমেই দেব আদা বাটা এই দেখুন আদা বাটা দিলাম এরপর এক এক করে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পর পর করে দিতে থাকবো আর মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছি ভালো করে আমি এখানে বড় চামচের চার চামচ মতন মুগ ডাল আমি ধুয়ে রেখেছি মুগ ডালটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা মুগ পটল এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি ওই মুগ ডালটা এতে দিয়ে দেব এই দেখুন মুগ ডালটা আমার ধুয়ে রেডি করা আছে এবার ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার মুগ ডালের সাথে সমস্ত মশলাটাকে আবারও আমি মিলিয়ে নেব একটু ভাজা ভাজা করব আর পাশের ওভেনেই আমি খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি যেটা আমার রান্নায় লাগবে এবার আমি দিলাম আন্দাজ মতো নুন আর দেব বেশ খানিকটা পরিমাণে চিনি সমস্ত মশলার সাথে আবার মাখিয়ে নিচ্ছি ডালটাকে এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব এই দেখুন গরম জল আমার পাশেই বসানো আছে পাশের ওভেনেই এবার এটা আমি ঢেলে দেব গরম জলটা এই জন্যেই দেওয়া যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্য আর কিছু না এবার আমি এটাকে ঢাকা বন্ধ করে সেদ্ধ হতে দেবো খুব গলে যাবে না মোটামুটি সেদ্ধ হওয়া অবধি আমি এটা অপেক্ষা করব ঢাকা বন্ধ করে দিলাম খানিক্ষণ বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার যে আলু আর পটল আমি ভেজে রেখেছিলাম সে আলু পটলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে দু চামচের মতন বড় চামচের দু চামচ মতন টক দই বেশ ভালোভাবে ফেটিয়ে রেখেছি আলু পটলটা মিশিয়ে নিলাম এবার আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ফ্যাটানো যে টক দই রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো বাকি টক দইটা যেটা লেগে আছে বাটিতে সেটাতে আবার গরম জল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে আলু পটল সবটাকেই ভালো করে সেদ্ধ হতে খানিক সময় দেব ঢাকা বন্ধ করে রেখে দেব আবার ওখানে জল দিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে দিলাম এবার ঢাকনা খুলে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা না পটল তো সেদ্ধ হয়েই যাবে কারণ এমনি ভাজা ছিল ভালো করে আর নরম মানে বেশি সেদ্ধ হতে সময় লাগে না ডালও তাই প্রায় সেদ্ধ আজ সেদ্ধ হয়েই ছিল হয়ে গেছে এই দেখুন আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রাখি শুকনো খোলায় ভেজে মিক্সি মিক্সারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়ে আর দিলাম হাফ চামচ মতন গাওয়া ঘি আর দিয়ে দেব আমি এখানে কাসুরি মেথি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি কাসুরি মেথি দিয়েছি এই দেখুন কাসুরি মেথি দিয়ে দিলাম এবার পুরোটা ভালো করে আবার খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেবো এই তরকারিটা থেকে একটা অসম্ভব সুন্দর গন্ধ ওঠে মুগ ডাল ঘি তারপর কাশুনি মেথির একটা গন্ধ খুব খেতে ভালো লাগে মানে এতটাই ভালো লাগে যে বলার নয় ব্যাস মুগ পটল আমার তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন